রাহিম, আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলমিনের কাছে, যার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মানিকগঞ্জের দুই আসনের সর্বস্তরের জনগণের কাছে তারা আমাকে যে উৎসাহ উদ্দীপনা দিয়ে আজকে যে আমার বিজয়ে ভূমিকা রেখেছেন, এর জন্য আমি আমার সারা জীবন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে, সর্বোপরি আমার জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর আপনারা জানেনই যে আসলে প্রতিযোগিতা তো প্রতিযোগিতাই, ওখানে আমাদের দশজন প্রতিযোগিতা ছিল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। আমি রব্বুল আলমিনের অশেষ কৃপায় আমি বিজয় হয়েছি আমাদের এই আপামর জনগণের ভালোবাসা এবং তাদের ভোটে। আমি আমার শেষ দিন পর্যন্ত আমি মানিকগঞ্জের দুই আসনের সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ। পরাজিত প্রার্থীর কাছে কি বলবেন? আসলে এটা একটা প্রতিযোগিতা, এখানে জয় পরাজয় থাকবেই। আমি আমার সমর্থক, আমি মানিকগঞ্জের দুই আসনের সর্বস্তরের জনগণ আমার সমর্থক, আমার শুভাকাঙ্ক্ষী সকলকে বলবো যে আমরা সবাই ভাই ভাই, আমরা সকলেই মানিকগঞ্জের দুই আসনের জনগণ এবং কেউ না কেউ কোনোভাবে আত্মীয়। তো আমরা এতদিন যে সুন্দর পরিবেশে, আমি তো আশা করি যে বাংলাদেশের ইতিহাসে এত পিসফুল নির্বাচন হয়েছে বলে আমি দেখি নাই। তো আমরা পরবর্তী সময়ও আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো এবং একে অন্যকে শ্রদ্ধা করব, সম্মান দেখাবো এবং আমরা সবাইকে মিলেমিশে আগামী দিন চলবো, এটা আমার প্রত্যাশা ইনশাল্লাহ।